বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে 11 জাতীয় সংসদ 47 সদস্যের নতুন মন্ত্রী পরিষদ গঠন করা হচ্ছে। আজ সোমবার 7 জানুয়ারি বিকেল 3টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাদের শপথ বাক্য পাঠ করাবেন। তাদের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, 24 জন মন্ত্রী, 19 জন প্রতিমন্ত্রী ও 3 জন উপমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এদিকে মন্ত্রী পরিষদ সদস্যদের জন্য প্রস্তুত করা হয়েছে নতুন গাড়ি। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনেও সব ধরনের আয়োজন চূড়ান্ত করা হয়েছে। এখন অপেক্ষা শুধু নতুন সরকারের নতুন মন্ত্রী পরিষদ সদস্যের শপথ গ্রহণের। গতকাল রোববার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেছেন। একই সঙ্গে দুপুর থেকে মন্ত্রী পরিষদ বিভাগের কর্মকর্তারা সংশ্লিষ্টদের ফোন করে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।